কোপায় ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ কবে কোথায় দেখুন বিস্তারিত। লাতিন ফুটবলের শ্রেষ্ঠতার লড়াই কোপা আমেরিকা লড়াই শুরু হতে কাগজে কলমে এখনও ছয় মাসের বেশি সময় বাকি, তবে এখন থেকেই উত্তাপ ছড়াতে শুরু করেছে প্রতিযোগিতা। এরই মাঝে চূড়ান্ত করা হয়েছে ভেন্যু, দেওয়া হয়েছে খসড়া সূচিও, আর তাতে নিশ্চিত হয়েছে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের দিনক্ষণ। চূড়ান্ত সময় আর প্রতিপক্ষ জানা না গেলেও জানা গিয়েছে কোন তারিখে মাঠে নামবে লিওনেল মেসি ও নেইমার জুনিয়ররা। 2026 সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। সেদিক মাথায় রেখে কোপা আমেরিকার 48তম আসর অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। 10টি অঙ্গরাজ্য খেলতে নামবে কনমেবল এবং কনকাকাপ অঞ্চলের 16টি দল। গ্রুপ হবে আগামী 7ই ডিসেম্বর। গ্রুপ চূড়ান্তের আগে সেরা চার দলের অবস্থান চূড়ান্ত করেছে কনমেবল। আর্জেন্টিনা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে যথাক্রমে এ, বি, সি ও ডি গ্রুপের শীর্ষ দল হিসাবে বেছে নেওয়া হয়েছে। এর ফলে নির্ধারিত হয়েছে গ্রুপ পর্বের ফলাফল যাই হোক না কেন, ফাইনালের আগে দেখা হবে না ব্রাজিল ও আর্জেন্টিনার। এখন যেটা দেওয়া হবে সেটা হলো খসড়া সূচি অনুযায়ী আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচের সূচি। চূড়ান্ত সূচি দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর্জেন্টিনার খেলা কবে কোথায়? 20 জুন থেকে শুরু হতে যাওয়া আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপিং শেষে এ চার অবস্থানধারী দলের সঙ্গে খেলবে মেসি ডিমারিয়ারা। খেলা হবে আটলান্টার মার্সিডিস বেন্স স্টেডিয়ামে। বিশ্ব চ্যাম্পিয়নদের পরের ম্যাচ 25 জুন মঙ্গলবার নিউ জার্সির ইস্ট রাদারফুটে অবস্থিত বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে। গ্রুপ এতে থাকা 3 নম্বর অবস্থানে থাকা দলের বিপক্ষে খেলবে তারা, আর শেষ ম্যাচ হবে 29 জুন শনিবার প্রতিপক্ষ গ্রুপ এতে থাকা 2 নম্বর দলের অবস্থানের সাথে। ম্যাচের ভেন্যু মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। খসড়া সূচি অনুযায়ী এই গ্রুপ পেরিয়ে কোয়ার্টারে যাওয়া দল নিজেদের নকআউট পর্বের ম্যাচ খেলবে 4 অথবা 5ই জুলাই। ম্যাচের ভেন্যু টেক্সটাইল, আর্লিংটন বা হিউস্টনে হবে তাদের ম্যাচ। সেমিতে যেতে পারলে আর্জেন্টিনার ম্যাচ হবে 9ই জুলাই, সেই ম্যাচের ভেন্যু মেটলাইফ স্টেডিয়াম। ব্রাজিলের ম্যাচের সময়সূচি। আসরের বর্তমান রানার আপ ব্রাজিল। বিশ্ব ফুটবলে 5 বারের চ্যাম্পিয়নরা প্রথম মাঠে নামবে 24 জুন। ডি গ্রুপের প্রথম দল হিসাবে খেলবে তারা। ডি গ্রুপের 4 নম্বর দলের বিপক্ষে তারা খেলবে ক্যালিফোর্নিয়ার ইয়াংউডে। বিশাল সফি স্টেডিয়ামে দেখা যাবে নেইমার ভিনিসিয়াসদের। সিলেসাওদের পরের ম্যাচ নেবাদার বিখ্যাত লাস ভেগাস শহরে। ডি গ্রুপের 3 নম্বর দলের বিপক্ষে খেলবে তারা 28 জুন শুক্রবার। শেষ ম্যাচের জন্য আবার ক্যালিফোর্নিয়ায় ফিরবে ব্রাজিল। 2 জুলাই সান্তা ক্লারার লিবা স্টেডিয়ামে হবে তাদের গ্রুপের শেষ ম্যাচ। প্রতিপক্ষ গ্রুপিং শেষে ডি গ্রুপের 2 নম্বরে অবস্থান থাকা দল। কোয়ার্টার ফাইনালে গেলে ব্রাজিলের ম্যাচ থাকবে 6ই জুলাই। এরিজোনা বা লাস ভেগাসে খেলতে হবে তাদের, আর সেমিফাইনালে যেতে পারলে সেলেসাউরা উড়াল দেবে নর্থ ক্যালিফোর্নিয়ায় ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে। 2 দলের মধ্যে সেমিফাইনালের আগে পর্যন্ত দেখা হওয়ার কোনো সুযোগ থাকছে না আর্জেন্টিনা ও ব্রাজিলের, তবে ফাইনালে দেখা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মায়ামির শহরের আইকনিক হার্ড রক স্টেডিয়ামে দেখা যাবে ফুটবল বিশ্বের বড় 2 দলকে। 14ই জুলাই সেখানে হবে 48তম কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ।